বছরের সম্পূরক বাজেট এবং 2019-20 অর্থ বছরের বাজেট উপস্থাপন করার জন্য অনুমতি চাচ্ছি। মাননীয় মন্ত্রী, আপনাকে অনুমতি দেয়া হলো। যোগাযোগ ও মানব সম্পদ খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ। অর্থমন্ত্রীর অসুস্থতায় বাজেট উপস্থাপনের ভার নিলেন প্রধানমন্ত্রী, গড়লেন ইতিহাস। আমি এই জন্য দেশবাসী ও আপনাদের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এটা কিন্তু আমার বক্তৃতা না, আমি মাননীয় অর্থমন্ত্রীর বক্তৃতা পড়ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি শেন আক্তার এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাজেটে দাম বাড়তে পারে সিএনজি, মোবাইল, আমদানি করা ইলেকট্রনিক পণ্যের। কমবে চিকিৎসা সরঞ্জাম, দেশি এসি, মোটরসাইকেল ও সব ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রের দাম। বাজেটে ঘাটতির বিষয়ে সতর্ক থাকতে হবে বললেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গত বছরের চেয়ে ঘাটতি বেড়েছে 20 কোটির কিছু বেশি। বাজেট জনকল্যাণমুখী বললেও শতভাগ খুশি নয় বিজিএমইএ। জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না, মন্তব্য বিএনপির। ডিআইজি মিজানের বিরুদ্ধে 1.5 বছর আগেই অভিযোগের প্রমাণ পায় পুলিশ সদর দপ্তর, জানালেন তৎকালীন আইজিপি। ব্যবস্থা নিতে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এবং বরগুনায় সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার পর স্বামীর আত্মহত্যা, দগ্ধ হয়ে মারা গেল 10 বছরের শিশু। গুরুতর অবস্থায় গৃহবধূ বরিশাল মেডিকেলে ভর্তি। ২০১৯-২০ অর্থ বছরের জন্য 5,23,190 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, যা আগের চেয়ে প্রায় 59,000 কোটি টাকা বেশি। নতুন অর্থ বছরের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2%, আর রাজস্ব লক্ষ্যমাত্রা 3,77,810 কোটি টাকা। এরপরও বাজেটে ঘাটতি থাকবে 1,45,380 কোটি টাকা, যা অভ্যন্তরীণ ঋণ বিদেশি সহায়তা থেকে মেটানো হবে। সানবি রুপলের রিপোর্ট। দেশের 48তম আর নিজের প্রথম বাজেট পেশ করতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বেলা 3টার পরপর সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এর পরপরই স্পিকারের অনুমতি পেয়ে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি। বাজেট উপস্থাপন করার জন্য অনুমতি চাচ্ছি। সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। এই স্লোগান নিয়ে এবারের বাজেট বক্তব্যে অর্থনীতিকে শক্তিশালী করতে নানা কর্মকৌশলের বিবরণ দেন অর্থমন্ত্রী। আমাদের জিডিপি রাখার 4 গুণ বৃদ্ধি পেয়ে $302 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। মাথা পিছু আয় 3 গুণ বেড়ে $1,909 দাঁড়িয়েছে। নতুন অর্থ বছরের এই বাজেট বাস্তবায়নে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয় 3,77,810 কোটি টাকা। কর খাত থেকে রাজস্ব 3,40,100 কোটি এবং কর বহির্ভূত 37,710 কোটি টাকার লক্ষ্যমাত্রা প্রস্তাব করা হয়। কর কাঠামো পরিবর্তন এনে নতুন অর্থ বছর থেকে শুরু হলো ভ্যাট আইন বাস্তবায়ন। দেশে আয়কর প্রদানকারী নাগরিকের সংখ্যা মাত্র 21 থেকে 22 লাখ। এই সংখ্যা আমরা ইনশাল্লাহ দ্রুত সময়ের মাঝে 1 কোটিতে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। দীর্ঘের প্রতীক্ষিত ভ্যাট আইন 2012 আগামী অর্থ বছর 2019-20 থেকে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। অর্থমন্ত্রীর অসুস্থতার কারণে বিকেল 4টার কিছু পর বাজেটের বাকি অংশ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। নতুন অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,02,721 কোটি টাকা আর জিডিপির আকার 28,85,872 কোটি টাকা। বাজেটের ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 47,558 কোটি আর অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হবে 77,363 কোটি টাকা। 2019-20 অর্থ বছরের বাজেটের আকার, মাননীয় স্পিকার, 2019-20 অর্থ বছরে বাজেটের আকার বা মোট ব্যয় প্রাকলন করা হয়েছে 5,23,000
190 কোটি টাকা, যা জিডিপির 18.1%। সার্বিকভাবে বাজেট ঘাটতি দাঁড়াবে 1,45,379 কোটি টাকা। আসছে অর্থবছরে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয় যোগাযোগ অবকাঠামোতে 61,360 কোটি টাকা, এরপর মানব সম্পদ উন্নয়নে 55,480 কোটি টাকা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদে 28,051 কোটি টাকা। তবে সুদ মেটাতেই বরাদ্দ রাখা হয় 57,070 কোটি টাকা, যা মোট বাজেটের 10.9%। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা হতে সংগৃহীত হবে 47,363 কোটি টাকা এবং সঞ্চয়পত্র অন্যান্য ব্যাংক বহির্ভূত খাত থেকে আসবে 30,000 কোটি টাকা। 28টি মন্ত্রণালয় ও বিভাগ শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। আগামী 2019-20 অর্থবছরে এ বাবদ মোট 87,620 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা জিডিপির 3.04% এবং মোট বাজেটের 16.75%। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শেষে 30 জুন 2019-20 অর্থবছরের বাজেট পাশ হবে। বাজেট মানে একটি দেশের এক বছরের হিসেব নিকাশের দলিল। এবার প্রায় 5,25,000 কোটি টাকার যে বিশাল অঙ্কের বাজেট সংসদে প্রস্তাব আকারে পেশ করা হলো, তার হিসেব নিকাশ মেলাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বড় অঙ্কের রাজস্ব আদায়, পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডগুলোর সঠিক সময়ে গুণগত বাস্তবায়নের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকার প্রধান বাজেট পেশ করলেন। আজ দেশের 48তম বাজেট ও 11 জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে অসুস্থ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে প্রধানমন্ত্রী বাজেটের একাংশ উপস্থাপন করেন। আমি আপনি জানেন, আনফর্চুনেটলি আমি আমার একটু অসুস্থ এখন। বৃহস্পতিবার বিকেল 3:07 প্রথমবারের মতো বাজেট বক্তৃতা শুরু করার অনুমতি চাওয়ার সময় অসুস্থতার কথা স্পিকারকে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আমি মনে করি সামান্য অংশ পড়ে 7:45 বাজেট পেশে অন্য কারো সহায়তা চান অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, যাকে আমি রিকোয়েস্ট করেছি যে তিনি বাজেটের বাকি অংশটুকু তিনি উপস্থাপন করবেন। তার এই আহ্বানে সাড়া দেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি যতটুকু পারি আমি পড়ে দিতে চাই, আপনি যদি আমার। জি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আপনি পড়ে দেবেন। জি, বাজেটে লিখিত বক্তব্য পাঠের শুরুতে ধন্যবাদ অংশ পড়তে গিয়ে খানিকটা বিব্রত বোধ করেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এটা কিন্তু আমার বক্তৃতা না, আমি মাননীয় অর্থমন্ত্রীর বক্তৃতা পড়ছি। এই সময় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়। প্রায় 40 মিনিটে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা পাঠ শেষ করেন প্রধানমন্ত্রী। এরপর বাজেটের অপঠিত অংশ পঠিত বলে গণ্য হবে বলে জানান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। স্থাপিত হলো ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। নতুন করে শুল্ক আরোপ ও রেগুলেটরি ডিউটি বাড়ানোয় এবারের বাজেটে বেশ কিছু পণ্যের দাম বাড়বে। এসব পণ্যের মধ্যে রয়েছে সিএনজি চালিত অটোরিকশা, স্মার্টফোন, আমদানি করা ইলেকট্রনিক সামগ্রী। আর দাম কমতে পারে চিকিৎসা সরঞ্জাম, দেশি এসি, মোটরসাইকেল ও অগ্নি নির্বাপক যন্ত্রের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। 2019-20 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যে নতুন শুল্ক আরোপের পাশাপাশি রয়েছে শুল্ক থেকে অব্যাহতির প্রস্তাবনা। নতুন করে শুল্ক আরোপ করায় সব ধরনের ড্রাই ফুড, বাল্বের কাজ, গাড়ির কাজ এবং গাড়ির এসির দাম বাড়তে পারে। রেগুলেটরি ডিউটি বাড়ানোয় বাড়তে পারে আমদানি করা স্মার্টফোন এবং চিনির দাম। সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেলের টায়ার ও টিউবের দামও বাড়ছে আগামী বাজেটে। দাম বাড়তে পারে বেবি ডায়াপার, তুলার বীজ, বাদাম, প্রাকৃতিক মধু, অলিভ অয়েল, গ্লুকোজ, টাইলস বোর্ড, প্যানেল, ওভেন ও সুগন্ধির দাম। স্থানীয় শিল্প সুরক্ষায় সম্পর্ক শুল্ক বাড়ানোর প্রস্তাবে বাড়তে পারে আমদানি করা বৈদ্যুতিক গৃহস্থলীর পণ্য। 2019-20 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যানজট নিরসনের জন্য গণপরিবহন ও প্রয়োজনীয় গাড়ি ছাড়া অন্যান্য গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট, ফিটনেস, মালিকানা সনদ ও নবায়ন ফি বাবদ 10% সম্পর্ক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ব্যবহারে শুল্ক 5% থেকে বাড়িয়ে 25% করা হয়েছে। থাকছে আইসক্রিমের উপর 5% শুল্ক, মোবাইল ফোনের মাধ্যমে সেবার উপর থাকছে 10% সম্পর্ক শুল্ক। দেশীয় দুগ্ধ খামারিদের সুরক্ষায় গরুদুধের আমদানি শুল্ক হার 5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। তবে রেগুলেটরি ডিউটি কমানোর প্রস্তাবে কমতে পারে চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেন ও নাইট্রোজেনের দাম। দেশীয় শিল্প সুরক্ষায় ও বিকাশে অটোমোবাইল, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ারকন্ডিশন, মোটরসাইকেল, মোবাইল শিল্পে মূসক ও সম্পর্ক শুল্ক অব্যাহতির প্রস্তাবে কমবে সব পণ্যের দাম। এছাড়া দাম কমতে পারে বৈদ্যুতিক পাখা ও পানির পাম্পের। মূসক অব্যাহতির প্রস্তাব থাকায় পাউরুটি, বন্ডরুটি, হাতে তৈরি বিস্কুট ও কেক এর দাম কমতে পারে। কৃষিখাতে প্রণোদনা দিতে স্থানীয় পর্যায়ে কৃষি যন্ত্রপাতির মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা শোরুমে থাকবে মূসক অব্যাহতি। রপ্তানি উৎসাহিত করতে 10% রপ্তানি শুল্ক কমানো হয়েছে অটোব্রিক্সে। আমদানি শুল্ক 5% কমায় বজ্রপাত প্রতিরোধক যন্ত্রাংশেরও দাম কমবে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 2019-20 অর্থ বছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে 28,355 কোটি টাকা। গেল অর্থ বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে 2,096 কোটি টাকা, তবে ভর্তুকি বেড়েছে মাত্র 1 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে কৃষি পণ্য রপ্তানিতে 20% প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কৃষি যন্ত্রপাতি ক্রয়ে কৃষককে উৎসাহিত করতে ভর্তুকি প্রদানের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও দেয়া হয়েছে শস্য বিমা চালুর প্রস্তাব। শুভ খানের রিপোর্ট। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে স্বাধীনতার পর থেকে দেশে ধানের উৎপাদন বেড়েছে 3 গুণের বেশি, সবজি 5 গুণ, ভুট্টা উৎপাদন বেড়েছে 10 গুণ। এবার আমন ও আউশ মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ধানের বাড়তি উৎপাদন হয়েছে প্রায় 19 লাখ টন। বোরো মৌসুমের উৎপাদন লক্ষ্যমাত্রায় 1,96,00,000 টন ছাড়িয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও রোগবালাই সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেও ফসল উৎপাদনের চিত্র স্বস্তিদায়ক। তবে উৎপাদনের সাথে পাল্লা দিয়ে শস্য সংরক্ষণে শক্তিশালী অবকাঠামো কিংবা পণ্যের কার্যকর বাজার ব্যবস্থা গড়ে ওঠেনি। বিগত কয়েক বছরের বাজেট বিশ্লেষণে দেখা যায় এ খাতের বরাদ্দের বড় একটা অংশ গেছে শুধু ভর্তুকি ব্যয় মেটাতে। অর্থনীতিবিদরা বলছেন সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতায় দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় অপরিকল্পিতভাবে খাদ্যশস্য আমদানি করা হচ্ছে, এতে ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। বিশেষায়িত যে কৃষি ব্যাংকগুলো আছে তাদের সক্ষমতা অনেক বাড়ানো, যাতে করে আমি সহজ শর্তে কৃষকদেরকে ঋণ দিতে পারি। বছরের শুরুতে কত মন ফসল উৎপাদন হবে তার 15% তাকে স্টোর করে রাখতে হবে। সুতরাং 15% স্টোরেজের স্কোপ তার আছে কিনা সেইটা আগে তাকে নির্ধারণ করে সেই গুদামগুলো আগে তৈরি করতে হবে। এবার কৃষি খাতে মোট বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে 28,355 কোটি টাকা, যা মোট বাজেটের 3.7%, যার মধ্যে ভর্তুকিতে ব্যয় হবে 9,001 কোটি টাকা। কৃষি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় স্বাভাবিক বিনিয়োগের অতিরিক্ত হিসেবে কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে 20% নগদ প্রণোদনা ও কৃষি ক্ষেত্রে বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের ব্যবহারের জন্য বিদ্যুৎ বিলের উপর বিদ্যমান রিবেট প্রদান অব্যাহত থাকবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অর্থ বরাদ্দের পাশাপাশি মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নে নেওয়া কার্যক্রম অব্যাহত থাকবে বলে বাজেট প্রস্তাবে বলা হয়। বরাদ্দের শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দারিদ্র বিমোচন ও বৈষম্য কমানোর প্রতিজ্ঞায় 2019-20 অর্থ বছরের বাজেটে বরাদ্দ বেড়েছে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ বেড়েছে, এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 74,367 কোটি টাকা। কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিয়ে বাড়ানো হয়েছে শিক্ষা খাতের বরাদ্দ। সুস্থ সবল ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ার প্রত্যয়ে বাজেটে গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য খাত। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। কাউকে পেছনে ফেলে না রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অন্যতম টার্গেট, তাই এবারের অর্থ বছরের বাজেটে গুরুত্ব পেয়েছে সামাজিক নিরাপত্তা খাত। মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ 10,000 থেকে বাড়িয়ে করা হয়েছে 12,000 টাকা। বয়স্ক, প্রতিবন্ধী ও অন্যান্য ভাতাভোগীদের সংখ্যা বাড়ানো হয়েছে। এখাতে মোট বরাদ্দ বাড়িয়ে 74,367 কোটি টাকা করা হয়েছে, যা মোট বাজেটের 14.21%। দারিদ্র হ্রাসের লক্ষ্যে বর্তমানে দেশের প্রায় 1/4 পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে। আমাদের নির্বাচনী ইশতেহার 2018-এর অঙ্গীকার অনুযায়ী আগামী 5 বছরে এই খাতে বরাদ্দ দ্বিগুণ করা হবে। বরাদ্দের অর্থ স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করা ও জবাবদিহির আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
স্থানীয় পর্যায়ের যে প্রশাসন রয়েছে তাদেরকে তাদের সক্ষমতা বাড়ানো, তাদেরকে আসলে জবাবদিহিতার আওতায় না আনা পর্যন্ত, অর্থাৎ সুশাসনকে নিশ্চিত করতে না পারলে আপনি কোনো মতেই এই যে লিকেজগুলো আছে এই লিকেজগুলো পূরণ করতে পারবেন না। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। সেই লক্ষ্যে প্রতি অর্থ বছরেই বিশেষ গুরুত্ব পেয়ে আসছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ 87,620 কোটি টাকা, স্বাস্থ্য পেয়েছে 29,464 কোটি টাকার বরাদ্দ। দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, গুণগত উৎকর্ষ সাধন ও শিক্ষা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ হয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এ বরাদ্দ যথেষ্ট নয়। শিক্ষার ক্ষেত্রে 1.5% মতো জিডিপির এবং স্বাস্থ্যের ক্ষেত্রে 1%-এরও কম বর্তমানে যে অবস্থা, এবং সেটা আসলে একেবারেই অপ্রতুল। এবারের বাজেটে নতুন সংযোজন হিসেবে বলা হয়েছে প্রবাসীদের বীমার কথা। নদী ভাঙন রোধে রাখা হয়েছে 100 কোটি টাকা থোক বরাদ্দ। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে চট্টগ্রামের পাহাড়তলিতে পূর্ব শত্রুতার জেরে মাছ বিক্রেতা খুন, থানায় জিডি করেও বাঁচানো যায়নি দাবি পরিবারের। বাজেটে ঘাটতি নিয়ে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর তার আমলের চেয়ে এবারের বাজেটে ঘাটতি 20 কোটিরও কিছু বেশি। ঘাটতি নিয়ে শঙ্কায় জাতীয় পার্টিও, আর বিএনপি ঋণ নির্ভর বললেও তাদের শরিক গণফোরাম বলছে বাস্তবায়নে স্বচ্ছতা থাকলে এটি একটি স্মার্ট বাজেট। দেবাশিস রায়ের রিপোর্ট। আমি আহমদ মুস্তফা কামাল। রাষ্ট্রের এক বছরের আয় ব্যয়ের খতিয়ান নিয়ে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে নতুন অর্থমন্ত্রী পেশ করেন 2019-20 অর্থ বছরের বাজেট। অন্যান্য বারের চেয়ে এবার অপেক্ষাকৃত কম সময়ে বাজেট প্রস্তাব উপস্থাপনা শেষ হয়। বাজেট অধিবেশন শেষে একে একে বেরিয়ে আসেন আইন প্রণেতারা, সাংবাদিকদের জানান বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এ সময় সদ্য সাবেক অর্থমন্ত্রী বাজেট বাস্তবায়নে ঘাটতির বিষয়ে সতর্ক থাকার কথা বলেন। তবে ক্ষমতাসীন দলের আরেক সিনিয়র নেতা বলেন এটি বরাবরের মতোই গণমুখী বাজেট। এই বাজেট করের বোঝা নাই এবং ব্যবসায়ীরও খুশি হবে, একটা বাস্তবসম্মত অত্যন্ত চমৎকার একটি বাজেট। এবারে সরাসরি প্রধানমন্ত্রী প্রেজেন্ট করলেন, দিস ইজ এ নিউ ট্র্যাডিশন। এবারে তো ডেফিসিট প্রজেক্টই করা হচ্ছে বেশি, এটা একটু সাবধান থাকতে হবে। এদিকে বাম দলগুলোর কেউ কেউ বাজেটকে বাস্তবায়নযোগ্য বললেও অনেকের মতে বাজেটে ঋণ খেলাপিদের বিষয়ে সুস্পষ্ট কোনো ইঙ্গিত নেই। সমৃদ্ধির পিছনে যে জনগণ কাজ করছে, শ্রমিক, কৃষক, উদ্যোক্তা, নারী, তাদের ব্যাপারে এই বিষয়গুলো খুব স্পষ্ট নয়। বড় বাজেট দেওয়ার আর সক্ষমতা শেখ হাসিনার সরকার অর্জন করেছে। তবে সম্প্রতি সংসদে যোগ দেয়া বিএনপির সংসদ সদস্যরা বললেন চ্যালেঞ্জিং এই বাজেট বাস্তবায়নে ঘাটতি বড় সংকট হয়ে দেখা দিতে পারে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু সচ্ছল হবে, সেই বাজেটের অর্থ বাস্তবায়ন হবে, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। বাংলাদেশের অর্থনীতিতে সবচাইতে যদি গুরুত্বপূর্ণ সেক্টর সেটি হচ্ছে কৃষি। আজকে কৃষি একেবারে বিপর্যস্ত, জবাবদিহিতামূলক অর্থনৈতিক ব্যবস্থা আমাদের ফিরিয়ে আনতে হবে। আর জাতীয় পার্টি মনে করছে বড় ঘাটতির এই বাজেটে বিনিয়োগ থমকে যেতে পারে। ঘাটতি আরো বেশি হতে পারে, এটাও আমাদের একটা আশঙ্কা। আর ঘাটতি বেশি হলে আমাদের ইনভেস্টমেন্টে বাধাগ্রস্ত হতে পারে, ব্যবসায় অনেক ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হতে পারে। গতিশীল অর্থনীতির উদীয়মান ধারা বজায় রাখতে বাজেটের ঝুঁকি মোকাবিলা করা গেলে নতুন অর্থ বছর নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলেও মত দেন কোনো কোনো রাজনীতিবিদ। স্বপ্নচারী হতে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাজেটকে ঋণ নির্ভর অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন এই বাজেটে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। বিকেলে রাজধানীর বনানীতে একটি হোটেলে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্তব্য করেন তিনি। এ সময় বর্তমান সংসদ ও সরকারের বাজেট ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন আমির খসরু। দক্ষিণ এশিয়ায় একমাত্র অনির্বাচিত সংসদে একটি অনির্বাচিত সরকার এই বাজেটটা দিয়েছে। সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের জন্য তারা বাজেট দেওয়ার তো কোনো নৈতিক অধিকার তাদের নেই। জনগণকে বাইরে রেখে যেভাবে নির্বাচন করেছে তারা কিন্তু অর্থনীতিতে একই কাজ করছে। জনগণকে বাইরে রেখে একটি শ্রেণী
এটাকে কুক্ষিগত করেছে আজকের অর্থনীতিটাকে। যেহেতু একটা অনির্বাচিত সরকার, এটা বাংলাদেশের মানুষের যেভাবে নির্বাচনে কোনো প্রত্যাশা পূরণ হয়নি, এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের জনগণের কোনো প্রত্যাশা পূরণ হবে না। প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী উল্লেখ করে সাধুবাদ জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। আর শিল্প বাণিজ্যের ক্ষেত্রে এ বাজেট শতভাগ না হলেও মোটা দাগে সন্তোষজনক বলে মনে করেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। বিকেলে বনানীতে নিজ বাসায় বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। এ সময় পোশাক শ্রমিকদেরকে সামাজিক সুরক্ষা খাতের আওতায় আনারও দাবি জানান বিজিএমইএ সভাপতি। নিঃসন্দেহে মনে করি এটি জনকল্যাণমুখী একটি বাজেট। শিল্পের দিক থেকে যদি বলতে বলেন, শতভাগ একেবারে খুশি না হলেও আমরা অন্তত শতকরা 70% খুশি হয়েছি। পোশাক রপ্তানি ক্ষেত্রে 1% হারে ইনসেন্টিভ ডিক্লেয়ার করা হয়েছে। আমরা আসলে শতকরা 5 চেয়েছিলাম। এবছর গত 10 বছরের মধ্যে হায়েস্ট অ্যালোকেশন আসলে ইনসেন্টিভ হয়েছে, 2825 কোটি টাকা। কিন্তু এটিও সত্যি যে পোশাক খাতটি এমন একটি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেখানে এই ইনসেন্টিভটা আমরা আসলে যৎসামান্য মনে করি। প্রস্তাবিত বাজেটকে আশাব্যঞ্জক ও ব্যবসা বান্ধব হিসেবে মূল্যায়ন করেছে ঢাকা চেম্বার অব কমার্স ডিসিসিআই। বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির পক্ষে নতুন ভ্যাট আইনকে স্বাগত জানানো হয়, তবে তা আরও সহজীকরণের দাবি জানান তারা। বাজেট যথাযথ বাস্তবায়নে গুরুত্ব না দিলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলেও জানায় ডিসিসিআই। এটাকে আমরা পজিটিভলি দেখছি, ডেফিনেটলি প্রধানমন্ত্রী করছেন, দ্যাটস এ ভেরি পজিটিভ সাইন, বিকজ ইট শোজ দ্যাট শি ইজ ইনভলভ, শি ইজ এনগেজড, এবং উনি এটাকে নিজের মনে করে করছেন, এবং প্রতিটা পদক্ষেপে প্রতিটি কথাই কিন্তু এটার প্রতিফলন এসেছে। সে বিজনেস ফ্রেন্ডলি বাজেট। তবে আমি আবারও বারবার বলছি যে বাস্তবায়নটা হচ্ছে মেইন ইস্যু। অনেক কিছুই থাকে বাজেটে, কিন্তু এটা যদি সঠিকভাবে বাস্তবায়িত না হয় তাহলে ব্যবসায়ীরা সেই সুযোগ সুবিধাটা অনেক সময় বঞ্চিত হয়। ডিআইজি মিজানের বিরুদ্ধে 1.5 বছর আগেই অভিযোগের প্রমাণ পায় পুলিশ সদর দপ্তর। জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও, কিন্তু নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। পুলিশ সদর দপ্তর বলছে ডিআইজি মিজানের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই ব্যবস্থা নিতে হবে। শাহরিয়ার জামান দীপের রিপোর্ট। অবৈধ সম্পদ অর্জন, জোরপূর্বক বিয়ে ও ক্ষমতার অপব্যবহার সহ নানা ঘটনায় আলোচিত পুলিশের ডিআইজি মিজানুর রহমান। সময় সংবাদের অনুসন্ধানে জানা যায়, প্রায় 1.5 বছর আগে করা পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পায়। তার এ ধরনের কর্মকাণ্ড পুলিশ বিভাগ সহ সরকারের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করে কমিটি। তদন্ত প্রতিবেদনে ডিআইজি মিজানকে সহায়তা করার প্রমাণ মিলেছে তার গাড়ি চালক এবং অর্ডারলির বিরুদ্ধে। ব্যবস্থা নিতে বলা হয়েছে তাদের বিরুদ্ধেও। তৎকালীন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সময় সংবাদকে তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণের বিষয়টি নিশ্চিত করেন। জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়। পরবর্তীতে তদন্ত কমিটি তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করেছে এবং অভিযোগগুলি তার বিরুদ্ধে প্রমাণ হয়েছে। এই ধরনের প্রতিবেদন ছিল, ঘুষ দিলে নিশ্চয়ই সে কোনো ওই দুর্নীতি দমন কমিশনের যে অফিসার তার কাছে কোনো ফেভার নেওয়ার জন্যই করছে। পুলিশ সদর দপ্তরও বলছে, যেহেতু পুলিশের ডিআইজির বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না, তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই ব্যবস্থা নিতে হবে। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে বাড়তি কোনো সুযোগ সুবিধা, বাড়তি কোনো সুবিধা তিনি পাবেন না এবং পাচ্ছেন না। বিষয়টি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে রয়েছে, তারা সিদ্ধান্ত দেবেন। প্রায় 1.5 বছর আগে এ রিপোর্ট জমা দেওয়া হলেও মন্ত্রণালয় তদন্তের দোহাই দিয়ে এখনও ডিআইজি মিজানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। বরগুনায় সাবেক স্ত্রীকে শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার পর আত্মহত্যা করেছে স্বামী। দগ্ধ হয়ে মারা গেছে 10 বছর বয়সী শিশু কন্যা। গুরুতর অবস্থায় গৃহবধূকে ভর্তি করা হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বরগুনা থেকে এম এ আজিম এবং বরিশাল থেকে ফিরদৌস সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পুড়ে গেছে ঘর, দগ্ধ হয়ে মারা গেছে শিশুকন্যা। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গৃহবধূ সাজিনুর বেগম। এলাকাবাসী জানান, বুধবার গভীর রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার রোহিতা গ্রামের সাজিনুর বেগমের বসত বাড়িতে আগুন দেখে ছুটে যান তারা। পোড়া চৌকাঠ পেরিয়ে ঘর থেকে উদ্ধার করা হয় তার 10 বছরের শিশু কারিমের লাশ।
স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে গত 15 দিন আগে দ্বিতীয় স্বামী বেলাল হোসেনের সঙ্গে সাজিনুরের বিবাহ বিচ্ছেদ হয়। তা মেনে নিতে না পেরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে বেলাল। ও আর কি জোর করে রাখতে চায়, আমার বোনে তো থাকবে না, সেই কারণে আইয়া পেট্রোল দিয়ে আগুন দিছে। সিকুল লইছে মোর তো, আমি তো ঘরে হওয়া এই অবস্থা আই দেয় কে কোনাটা জল লড়ছে। ওর সাথে যাইবে না, ডিপোজ দেবে। তারপরে ওরে কইছে আমি তোর ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরাই দিম, তোর মা বাপ সব, তোর বোন বাগার যেখানে যা আছে তোর পুরো ফ্যামিলি আমি পুরাই ফেলাম। দগ্ধ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। মানে এটা মিক্সড বার্ন, ডিপ বার্ন এবং সুপারফিশিয়াল বার্ন আছে এবং আপার পার্টে বার্ন। এটা আসলে আমাদের এখানে চিকিৎসা করার একটু আমার কাছে দুরূহ ব্যাপার মনে হয়। মানে এখানে কিন্তু রাখাটা সমীচীন হবে না, ঢাকা মেডিকেল বার্ন ইউনিটটা যথেষ্ট এনরিচড, সেখানে কিন্তু ট্রিটমেন্টটা আমার মনে হয় ওনার জন্য যথাযথ হবে। এদিকে আগুন দেওয়ার পরেই বেল্লাল পূর্ব হাতিমপুর এলাকার খালপাড়ে একটি গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে সাজনের আব্বা বাদী হয়ে মামলা দায়ের করছে, একজনকে আসামি করতেছে। বেল্লালই আগুন দিছে আর সাজনুর আমাদের কাছে স্বীকার করছে, ভিডিও আছে আমাদের, বরিশালে স্বীকার করছে না তার স্বামী তাকে আগুন দিয়েছে এবং আগুন দেওয়া অবস্থা সে জানতে দেখতে পেরে সে তাকে জড়াই ধরছিল। বেল্লালের গায়েও আগুনে পড়ার দাগ আছে, আমাদের লাশ উদ্ধার করছি, আমার কাছে ছবিও আছে। বেল্লালের নাক, মুখ, পিঠ, হাত অনেক জায়গায় পোড়া আছে। প্রায় দেড় বছর আগে তালতলী উপজেলার বেল্লাল হোসেনের সঙ্গে সাজিনুরের বিয়ে হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। থানায় জিডি করেও প্রাণ রক্ষা পেল না চট্টগ্রামের মাছ বিক্রেতা প্রিয়নাথ দাসের। জিডি করার একদিন পরই নগরীর দক্ষিণ কাঠলি বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করা হয় প্রিয়নাথের লাশ। পুলিশ বলছে ভারী বস্তু দিয়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, দুই পরিবারের বিরোধের জেরে হত্যা করা হয় প্রিয়নাথকে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। স্বজনরা জানান, স্থানীয় বাবলু দাসের স্ত্রীর সাথে নিহত প্রিয়নাথ দাসের ছেলে অপু দাসের মোবাইলে কথা হতো। এর জের ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। অপুদাসকে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়। বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিল প্রিয়নাথ দাস। এছাড়া প্রাণ রক্ষার্থে থানায় জিডিও করা হয়, কিন্তু একদিন না যেতেই বেড়িবাঁধ এলাকায় তার লাশ পাওয়া যায়। তখন মোবাইল অন এসে দেখে দেয়, মোবাইল রেকর্ডিং আছে, রেকর্ডিং ওর বউর গলা দেখছে আর আমার ছেলের গলা দেখছে। আমাকে না পায় আমার বাবাকে হত্যা করছে। পুলিশ জানায় ভারী কোনো বস্তুর আঘাতে মৃত্যু হয়েছে প্রিয়নাথ দাসের। সবকিছুকেই সামনে রেখে আমরা তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাব। আশা করি খুব দ্রুত আমরা এই হত্যা রহস্যের উদ্ঘাটন করতে পারবো। অন্যদিকে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। হুমকি দিছে, তাদেরকে দেখে নেব, গুম করে ফেলবো, মাটিতে ফুটে ফেলবো, এই ধরনের মৃত্যুর হুমকি দিছে। আমি চাই আমার বাবাকে যে এরকম করছে আমি তার শাস্তি চাই। এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারের নতুন করে ধান কেনার সিদ্ধান্তে বাজারে ধানের দাম কিছুটা বাড়লেও হতাশ কৃষক। উৎপাদন খরচ থেকে বিক্রয় মূল্য কম হওয়ায় বিপাকে দিশেহারা তারা। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম দামে ধান কিনছেন বলে মনে করছেন বিশিষ্টজনরা। তবে মিল মালিকদের দাবি সিন্ডিকেট নয়, যে হাটে ধানের দাম কম সেখান থেকেই কিনছেন তারা। নওগাঁ থেকে এম আর রকি ও বগুড়া থেকে মাজেদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অতিরিক্ত 2.5 লাখ মেট্রিক টন ধান কেনার সরকারি ঘোষণার পরও এর কোনো প্রভাব পড়েনি নওগাঁর বাজারে। এখান থেকে মিলাররা প্রতিমন মোটা ধান কিনছেন 550 থেকে 570 টাকায়, আর চিকন ধান মন প্রতি কিনছেন 680 থেকে 700 টাকা পর্যন্ত। ধান বিক্রি করে উৎপাদন খরচ তুলতে না পেরে হতাশ কৃষকরা। আমরা মনে করেছিলাম ঈদের পরে বাজার বাড়বে, অথচ এখন এসে দেখতেছি 620-630 থেকে 700 টাকা। অনেক এনজিও থেকে টাকা পয়সা নিয়ে ঋণ করে আবাদ করেছি, কিন্তু সেই আবাদের কোনো মূল্যায়ন নাই, টাকা পয়সা ঋণ আমরা শোধ করতে পারছি না। বিশিষ্টজনেরা ব্যবসায়ীদের সিন্ডিকেটের অভিযোগ করলেও অস্বীকার করেছেন মিলাররা। এটাও সিন্ডিকেটের কারণ, সিন্ডিকেটরা যখন যেটা মনে করতেছে যে আজকে বাজারে এটা করব, 10 জন মানে মিল মালিক যারা আছে, মূল কথা যেটা হচ্ছে মধ্য শর্ত যে ভোগী যারা তারাই সুবিধা পাচ্ছে, আমার কৃষকরা এখান থেকে বঞ্চিত হচ্ছে। আসলে ব্যবসায় কোনো সিন্ডিকেট নাই, আর যেখানে বাজার কম, মোবাইলের যুগ, বাংলাদেশের যে কোনো জায়গায় বাজার কম হয়ে গেলে সেখানে ব্যবসায়ীরা চলে যায়।
এদিকে বগুড়ার ধানের দাম কিছুটা বাড়লেও তা কাঙ্ক্ষিত নয় বলে দাবি কৃষকের। এখানে মোটা ধান বিক্রি হচ্ছে 550 থেকে 580 টাকায়, আর চিকন ধান মন প্রতি বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। আজকে আমরা হচ্ছে 770-780 এরকম ধান কিনতেছি চিকন ধান। আমরা হাল গরু কিষাণ পাড়ে ধান কাটা দিয়া লাগছে 4000 টাকা বিঘা, তাহলে আমাকে 500 টাকা মন ধান বেঁচে কি করবো বাপ? এই বাজারে ধান বিক্রি করে আমাদের উৎপাদন খরচাই হচ্ছে না, আমাদের দেখার কেউ নেই। সরকারি ঘোষণা দেয়া ধান কেনার বরাদ্দ পেলে ধানের দাম আরো বাড়বে বলে আশা করছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা। আবু নোমান, সময় সংবাদ। উত্তরবঙ্গের মহাসড়ক দিয়ে এবারের ঈদযাত্রায় তেমন একটা যানজট না থাকায় অনেকটাই স্বচ্ছন্দেই চলাচল করেছেন যাত্রী ও যানবাহন চালকরা। মহাসড়কে চলমান উন্নয়ন কাজের অনেকটা শেষ হওয়া এবং পুলিশের তৎপরতায় এমনটা সম্ভব হয়েছে বলে মনে করছেন তারা। তবে চালকদের অসাবধানতা ও বেপরোয়া গতির কারণে ঝরে গেছে বেশ কিছু প্রাণ। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডু ও টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক, প্রতিদিন এই মহাসড়কের সিরাজগঞ্জ অংশ দিয়ে উত্তরবঙ্গগামী 12 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে। ঈদ মৌসুমে তা বেড়ে যায় কয়েক গুণ, এতে যানজট লেগেই থাকত, কিন্তু এবার সে চিত্র পাল্টেছে। জেলার 87 কিলোমিটার ক্ষতিগ্রস্ত মহাসড়কের মধ্যে ঈদের আগেই 26 কোটি টাকা ব্যয়ে প্রায় 40 কিলোমিটার অংশের সংস্কার কাজ সম্পন্ন করেছে সড়ক বিভাগ। এতে যানবাহনের গতি কিছুটা কম থাকলেও ছিল না কোনো যানজট, তাই আরামদায়ক ছিল এবারের ঈদ যাত্রা। যে যাওয়া আসা করতেছি কন্টিনিউ ভাবে খুব ভালো, রাস্তা ফাঁকা, রাস্তার অবস্থাও ভালো, সব দিক থেকে মাশাআল্লাহ। অন্যান্য পারে দেখা যায় 10 ঘন্টা 12 ঘন্টা লাগে, এখন দেখা যাচ্ছে হয়তো 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা আমরা চলে আসছি। প্রয়োজনীয় মেরামত কাজ ঈদের আগে শেষ করতে পেরেছি এবং এজন্য দেখা গেছে যে এবারের ঈদে সিরাজগঞ্জে মহাসড়কগুলোর উপর কোনো যানজটের সৃষ্টি হয় নাই। তবে চালকদের বেপরোয়া গতির কারণে এই মহাসড়কে ঈদের আগে ও পরে ছোট বড় 5টি দুর্ঘটনায় 18 জনের প্রাণহানি ঘটেছে। মোটরসাইকেল এবং পিকআপ টিম এবং কোথাও কোনো দুর্ঘটনা হলে তাৎক্ষণিকভাবে আমরা রেকারের মাধ্যমে অপারেশন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছি, যাতে করে তারা কোথাও যেন যানজটের সম্মুখীন না হয়। এদিকে ঈদের আগেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 4 লেন প্রকল্পের 90% কাজ শেষ হয়েছে। পাশাপাশি যানজট কবলিত চন্দ্রা এলাকায় ফ্লাইওভার সহ বেশ কিছু আন্ডারপাস নির্মাণ করা হয়েছে, আর ট্রাফিক ব্যবস্থাপনাও ছিল বেশ গোছালো। এতে ঈদযাত্রায় যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি চালক ও যাত্রীদের। আসার সময় কোনো ভোগান্তি পাই নাই, কিন্তু যাওয়ার সময় হালকা একটু ভোগান্তি ছিল। 4 লেনের রাস্তাটা সম্পূর্ণ কমপ্লিট হলে মনে হয় আরো বেশি ভালো হবে। প্রশাসন একটু অ্যালার্ট ছিল, প্রশাসনের কারণেই এবার যানজট কমছে না। ওই রকম যানজট আমরা পাই না, এবার গাড়ি চালিয়ে খুব শান্তি পাইলাম। এবার ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তরাঞ্চলের 23টি জেলার প্রায় 35,000 গাড়ি চলাচল করেছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার ভল্টে অনিয়মের দায়ে 4 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর বিষয়টি জানা যায়। এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানার নেই রংপুরে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি সময় সংবাদকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। প্রাথমিকভাবে ই করছে, এখানে কিছু অনিয়ম পাই, সাসপেন্ড করে, কিন্তু ডাইরেক্ট বরখাস্ত করা যায়, এটা আমার কাছে মনে হচ্ছে এটা সঠিক না। এর কারণে আমি হয়তো একজনকে কৈফিয়ত তলব করতে পারি। নাটোরে হত্যা মামলায় সাক্ষীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। খুনের আগে তার শরীর থেকে একটি করে হাত ও পা বিচ্ছিন্ন করা হয়। সকালে গুরুদাসপুরের যোগীন্দ্রনগর এলাকায় এ হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় 2013 সালে 13 মে স্থানীয় সফুরা খাতুনকে ধর্ষণের পর হত্যা করে আত্রাই নদীতে লাশ ফেলে দেওয়া হয়। এ ঘটনায় একই এলাকায় সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম ও রফিকুল ইসলাম সহ অজ্ঞাত আরও 5 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ভাই। ওই মামলায় অন্যতম সাক্ষী ছিলেন জালাল উদ্দিন। স্বজনরা জানান, শুনানি থাকায় আজ আদালতে রওনা হন জালাল। পথে তার উপর হামলা চালায় আসামি পক্ষের লোকজন। এ সময় তার ডান হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে এলোপাতাড়ি কুপিয়ে তাকে ফেলে রেখে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে নেওয়া হলে জালালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সাভারে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাঙ্কের ভেতর থেকে 2 শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মজিদপুর এলাকার নির্মাণাধীন পাঁচতলা ভবনের সেপটিক ট্যাঙ্কের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। আজ দুপুরে ভেতরে থাকা বাঁশ বের করে আনতে যান এক শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট শুরু হয় তার। তাকে বাঁচাতে আরেক শ্রমিক নিচে নামলে দুজনই শ্বাসকষ্টে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে এই ঘটনায় ভবন নির্মাণের ঠিকাদার ইউনুস পলাতক রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার পদে পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য কনক কান্তি বড়ুয়া। সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, মৌখিক পরীক্ষা পুনরায় নেওয়া হলেও নতুন করে কোনো লিখিত পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। এছাড়াও আন্দোলনকারীদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। মেডিকেল অফিসার, ডেন্টাল অফিসার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা যথাশীঘ্র পুনরায় শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। 11 জুন মঙ্গলবার দুপুর 12টায় সংঘটিত অবাঞ্ছিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয় সিন্ডিকেট থেকে। দেশে প্রথমবারের মতো ইনকিউবেটরে অজগরের ডিম ফুটিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিকেলে 26টি ডিম থেকে পরীক্ষামূলকভাবে বাচ্চা ফোটানো হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন নানা কারণে সাপের ডিমগুলো নষ্ট হতো। এই অবস্থায় ইনকিউবেটরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে বাচ্চা উৎপাদনের পরিকল্পনা করা হয়। সে অনুযায়ী 60 দিন রক্ষণাবেক্ষণ শেষে আজ অজগরের 26টি ডিম থেকে বাচ্চা ফোটানো হয়। এসব বাচ্চা সাপগুলো পরবর্তীতে গবেষণার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় 20টি অজগর সাপ রয়েছে। বৃষ্টি বাদল এবং প্রচণ্ড গরমের কারণে সাপের ডিমগুলো এবং অন্যান্য যে সাপগুলো একসাথে থাকে ওদের লড়াচড়ার কারণে ডিমগুলো আমাদের ফুটছিল না। সাপের ডিমগুলোকে আমরা আলাদা করি এবং আমরা 2-স্তর বিশিষ্ট একটা ইনকিউবেটর হাতে তৈরি করি, যার মাধ্যমে আমরা টেম্পারেচার এবং হিউমিডিটিটা আমরা কন্ট্রোল করবো। আমাদের টার্গেট ছিল যে টেম্পারেচার যাতে 30 ডিগ্রি থাকে এবং হিউমিডিটিটা জানি 85 থেকে 90 পর্যন্ত থাকে। এবং এর মাধ্যমে আমরা টোটাল 35টা ডিম কালেকশন করছিলাম, তার মধ্যে আমাদের 9টা ডিম নষ্ট হয়েছে এবং 26টা ডিম থেকে বাচ্চা ফুটছে। প্রতিষেধক তৈরি এবং শিক্ষার্থীদের গবেষণা সুবিধার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রতিষ্ঠা করা হয়েছে দেশের একমাত্র সাপের অত্যাধুনিক গবেষণাগার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এই গবেষণাগারে নানা প্রজাতির সাপ পালনের পাশাপাশি বিষ সংগ্রহ করা হবে। পরবর্তীতে বিষ থেকে তৈরি হবে সাপের বিষের প্রতিষেধক। বিদেশ থেকে আনা সাপের বিষের প্রতিষেধক তেমন কার্যকর না হওয়ায় এই গবেষণাগারের উদ্ভাবিত প্রতিষেধকেই আগামীতে কাজে লাগানো হবে। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রুমের ভেতর থরে থরে সাজানো প্লাস্টিকের বক্স, সে বক্সগুলোতে পেপার দিয়ে ভেতরের অংশ কিছুটা আড়ালো করা হয়েছে। তার পাশে দেওয়াল ঘেঁষে আয়না দিয়ে তৈরি করা হয়েছে বড় বড় আরও 6টি বিশেষ ধরনের খাঁচা। পুরো কক্ষ শীততাপ নিয়ন্ত্রিত, পাশাপাশি ভেন্টিলেটরের সহায়তায় পুরো কক্ষে নিয়ে আসা হয়েছে একেবারে প্রাকৃতিক পরিস্থিতি। অত্যাধুনিক এ কক্ষের বাসিন্দা 55 থেকে 60টি নানা প্রজাতির বিষধর সাপ। মূলত প্রতিষেধক তৈরি এবং গবেষণার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে গড়ে তোলা হয়েছে ভেনম রিসার্চ সেন্টার নামে সাপ বিষয়ক এ গবেষণাগার। সাপে কামড়তে এটার এগেনস্টে কিছু ওষুধ দিতে হয়, এটাকে আমরা বলি অ্যান্টি স্নেক ভেনম। সেটা অন্য দেশ থেকে আনলেও সেটা এখানে সঠিকভাবে কার্যকর হবে না, কারণ আমাদের বিষ আর অন্য দেশের একই সাপ, কিন্তু বিষের মধ্যে একটা ডিফারেন্স হয়ে গেছে। ভেনম অ্যান্টি ভেনম বানাবে, সেই জিনিসটা ভবিষ্যতে অতি মানে আপনার অনেক বেশি কার্যকর হবে। চলতি বছরের মাস থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এই গবেষণাগারের। এখানকার বক্সগুলোতে রয়েছে গোকরা, কালকেওটে, শঙ্কিনী এবং বড়জাতের বিষধর সাপ। প্রাপ্তবয়স্ক 18টি সাপ থেকে ইতিমধ্যে বিষ সংগ্রহ শুরু হয়েছে। প্রথম অ্যান্টিভেনমটা আমরা তৈরি করার চেষ্টা করব, বা যখন তৈরি হবে এই অ্যান্টিভেনমটা, তখন এর নিরাপত্তা এবং কার্যকারিতা পরীক্ষা করা।
সচরাচর প্রাকৃতিক পরিবেশের সাপগুলো এমনিতেই বেড়ে উঠলো, গবেষণাগারের সাপগুলোর ক্ষেত্রে পালন করতে হয় নানা নিয়ম শৃঙ্খলা। খাবারের যোগান প্রক্রিয়া সহজ করতে পাশে প্রতিষ্ঠা করা হয়েছে আরেকটি গবেষণাগার, যেখানে উৎপাদন করা হয় সাপের খাবার হিসেবে ব্যবহৃত বিশেষ জাতের ইঁদুর। এদেরকে খাবার হিসেবে দিচ্ছি হচ্ছে ইঁদুর হিসেবে ইঁদুর দিচ্ছি, তারপর হচ্ছে আপনার টিকটিকি দিচ্ছি, গিরগিটি দিচ্ছি, ব্যাং দিচ্ছি, মুরগির বাচ্চা দিচ্ছি। আমাদের এখানে সবগুলো সাপই বিষাক্ত এবং সবগুলো সাপ থেকেই বিষ আহরণ করা সম্ভব এবং স্টেপ বাই স্টেপ বিষ আহরণ করে যাচ্ছি। গবেষণাগারে ব্যবহারের জন্য যেমন প্রাকৃতিক পরিবেশ থেকে বিশুদ্ধ সাপ সংগ্রহ করা হয়, ঠিক তেমনি সংগৃহীত সাপ থেকে বাচ্চাও উৎপাদন করা হয়। এরই অংশ হিসেবে গত দুমাসে বিশুদ্ধর গোকরা ও কালকেউটের ডিম ফুটে কয়েকটি বাচ্চা হয়েছে এই গবেষণাগারেই। সাম্প্রতিক সময়ের এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে বছরে 1 লাখের বেশি মানুষ সাপের দংশনে দংশিত হয়। এর মাঝে মারা যায় অন্তত 6,000 মানুষ। এই মৃত্যু হার কমিয়ে আনার জন্য অঞ্চলভিত্তিক সাপের গবেষণাগার গড়ে তোলার গুরুত্ব আরোপ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশের একমাত্র এবং প্রথম সাপের গবেষণাগারটি গড়ে তোলা হলো চট্টগ্রাম মেডিকেল কলেজে, যেখানে ইতিমধ্যে শুরু হয়েছে সাপের বিষ নিয়ে গবেষণা। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যোগাযোগ ও মানব সম্পদ খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ। গতবারের চেয়ে বাজেটের আকার বেড়েছে 59,000 কোটি টাকা। অর্থমন্ত্রীর অসুস্থতায় বাজেট উপস্থাপনের ভার নিলেন প্রধানমন্ত্রী। প্রায় 40 মিনিট বাজেট বক্তৃতা পড়ে গড়লেন ইতিহাস। বাজেটে ঘাটতির বিষয়ে সতর্ক থাকতে হবে বললেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গত বছরের চেয়ে ঘাটতি বেড়েছে 20 কোটির কিছু বেশি। বাজেটের দাম বাড়তে পারে সিএনজি, মোবাইল, আমদানি করা ইলেকট্রনিক পণ্যের। কমবে চিকিৎসা সরঞ্জাম, দেশি এসি, মোটরসাইকেল ও সব ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রের দাম। এবং বাজেট জনকল্যাণমুখী বললেও শতভাগ খুশি নয় বিজিএমইএ। জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না, মন্তব্য বিএনপির। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।